দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিজয় মিছিল না করার নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার প্রধানমন্ত্রীর বরাতে এ নির্দেশনার কথা জানান আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খান তিনি বলেন ফলাফল ঘোষণার পর কোনো প্রকার বিজয় মিছিল না করার নির্দেশনা দিয়েছেন শেখ হাসিনা একই সঙ্গে অন্য প্রার্থী ও তার কর্মী সমর্থকদের সঙ্গে সহিংসতা বা আত্মকোল্হে লিপ্ত না হওয়ার জন্য সাংগঠনিক নির্দেশনা প্রদান করেছেন আওয়ামী লীগ সভাপতি এদিকে দিনভর নানান অনিয়ম ও সহিংসতার অভিযোগে সারা দেশের মোট নয়টি আসনের একুশটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন ইসি একই সঙ্গে এসব ঘটনায় এখন পর্যন্ত বিশ জনের বেশি ব্যক্তিকে সাজা দিয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা প্রসঙ্গত নির্বাচন কমিশনে নিবন্ধিত চুয়াল্লিশটি রাজনৈতিক দলের মধ্যে আঠাশটি দল এবারের সংসদ নির্বাচনে অংশ নিয়েছে তবে দেশের বড় রাজনৈতিক দল হওয়া সত্ত্বেও এ নির্বাচন বয়কট করেছে বিএনপি দলটি নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ একাধিক দাবিতে নির্বাচনে অংশ নেয়নি